গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:10। এই যে আজকে খুব আনন্দে ছিলাম, ভেবেছিলাম সকাল থেকে অরিন্দমের ছুটি থাকবে, সকাল বিকেল দুবেলা ছুটি, সকাল থেকে এখানে থাকবে মেয়ের সঙ্গে, দুজন একসঙ্গে থাকবো, বিকেলবেলা একসাথে চলে যাব ফ্ল্যাটে। বাট ওই অরিন্দমের কোনোদিনই ছুটি থাকে না, আজকেও পেশেন্ট আসবে নাকি সকালবেলা 12:30টার সময় যাবে চেম্বারে। বিরক্ত লাগে মাঝে মাঝে, বিশ্বাস করো, মানে এখন একটা দিনও পাই না তো সকাল থেকে একসঙ্গে মেয়ের সঙ্গে সময় কাটাতে, খুব মানে আশা করেছিলাম। ওই জন্য আগেও অনেকবারই ভেবেছি যে আশা বেশি করতে নেই, ওই যাই হোক মাথাটা সকাল সকাল একটু গরম হয়ে গেছে, কিছু করার নেই, যেতে তো হবেই, কাজ কাজই। চলো এই যে আরেকজনকে নিয়ে আমি এখন একটু কুশলি কুশলি করি, একটু কুশলি কুশলি করি, একটু মুড়ি খেয়ে তারপর একটু নিচে ঘুরতে যাবো আমরা। এবারে এসে নিচে ঘুরতে যাওয়া হয়নি। চলো মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমাদের মুড়ি যুদ্ধ শেষ হয়েছে, আমরা এখন রেডি হয়েছি, রেডি হয়ে আমরা এখন একটুখানি নিচে ঘুরতে যাচ্ছি। আর আমাদের আজ বাবার সাথে আরি, ঠিক আছে, একবারে পরে চেঞ্জ করি। আজ আমাদের বাবার সাথে আরি, হ্যাঁ, তোর বাবা কোনোদিনই ছুটি নিতে পারছে না, একদিন হচ্ছে না তোর বাবার। তাহলে আমরা ঘুরতে যাব তো? হ্যাঁ, সে আমার জানা আছে আমরা কত ঘুরতে যাব, প্রত্যেক বৃহস্পতিবারই ঘুরতে যাচ্ছি আমরা। যাব তো আজকে। সে আমার সবই জানা আছে। কোথায় যাব বলো তো? ব্লগে দেখা যাবে সবকিছু, কোথায় যাই না যাই। আমরা আজকে যাব হচ্ছে যাবে সিটি সেন্টার যাবে তো বললাম, দেখা যাবে ব্লগে, ঠিক আছে। ঘুম হয়ে গেছে মিহি? হয়ে গেল? হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। আসো কোলে আসো, ওই যে দাদাই দেখছে তো তোমাকে, বলে ডাকো ডাকো, ওই যে দাদা ভাই আর আস্তে আস্তে ঝাঁপিও, ডাকো ডাকো দাদা ভাইকে ডাকো, ঝাঁপিয়ে পড়ছে, হ্যাঁ যাবে যাবে, ওই দেখো মা নিচে নামবে, ওই দেখো অবস্থা দেখো, হ্যাঁ কি ব্যাপার, ওখান থেকে দেখো ও বাবা থাকবে না এখানে নামবে। আমি এখন একটু যাচ্ছি তিনতলায়, ওই অরিন্দমদের বাড়িতে যে ওয়াকারটা পেয়েছিল অন্নপ্রাশনে ওটা রেখে এসেছি, মানে রেখে গেছিলাম এখানে বাড়িতে, ওটাকে একটু নিই, নিয়ে দেখি মেয়েকে দিই কেমন চড়তে পড়তে পারে। দেখি ও আকার কোথায়, মা বললো তাকগুলোতে আছে, দেখতে তো পাচ্ছি না আমি, ওই তো পেয়েছি, এই দেখো এটার এবার গতি করতে হবে। এখন আমরা ওয়াকার আনবক্সিং করছি। বাজে এখন 2:25, আমার জাস্ট স্নান হলো, মা ওদিকে এখন দিচ্ছে পুজো, কোথায় গেল ওই যে মা এখন ওখানে দিচ্ছে পুজো, আর আমি একটু পরে মানে 9:00 বেরোবো, 5:00 দিকে বেরোবো, অরিন্দম বেরিয়ে গেছে, ভাই বেরিয়ে গেছে, চলো মা পুজো টুজো দিয়ে নিক তারপরে খাবো, আজকে তো সেদ্ধ ভাত সকালবেলা। হ্যাঁ বেলা হবে ঠাকুর দিয়ে তারপরে, না ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি।
এখন বাজে 4:40, আমি রেডি, ওইদিকে মিতাদি রেডি, মেয়ে রেডি, এদিকে রাখো এইটা না ভাইয়ের ছোটবেলার পুতুল, ঠিক আছে? এইটা আগের বার এটাকে এসে বিশাল ভয় পাচ্ছিল, এবারে দেখবে একটা জিনিস মাদক করো। আসছি, আসলাম। কোথায় যাবো মিহি? আমরা ঘুরতে আমরা যাচ্ছি সোদপুর। এই পিজা বাকুটা আছে, আমি তো খাবো না আজকে, তাই আমার কোনো চিন্তা নেই। আমি খাবো না বলে আমি কোনো কথা বলছি না। বাড়ি থেকে যখন বেরোলাম তখন বাজে প্রায় 5:55, তাই তো? ওরকম সময় বেরিয়ে, হ্যাঁ ওরকমই বেরিয়েছি, বেরিয়ে 5:15 ঢুকে মেয়েকে খাইয়ে মেয়ের ব্যাগটা পুরো খালি করে একদম সব গুছিয়ে গাছিয়ে, শুধু বিছানাটা গোছানো হয়নি, ওটা এসে গোছাবো, গুছিয়ে গাছিয়ে মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়েও গেছি। রেডি কিছুই করিনি, আমিও যাচ্ছিলাম তাই মেয়েও তাই স্টেশনে চলেও এসেছি। ডাইরেক্ট একটা ট্রেন আছে 5:55 ওটা, হ্যাঁ ডাইরেক্ট সোদপুর যায়, ওটা করেই যাব। কারণ আবার একটা নিতে গেলে চেঞ্জ করতে হবে, আর এখন উবেরে করে গেলে মোটামুটি যেতে যেতেই 7 বেজে যাবে, তার থেকে ট্রেন আছে যখন ডাইরেক্ট চলেই যাই। চলে এসছে ট্রেন, লেডিসটা পুরো ফাঁকা, মোটামুটি নেমে গেছি সোদপুর স্টেশন। আরেকজন ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যে, সুমন এসছে, দাঁড়িয়ে আছে, ওই যে ওই যে আসছে কাকাই, বলক বলক, ঘুমিয়ে পড়েছে। চলো ফায়ার ফুচকাটা কি ফুচকা রে, ফায়ার ফুচকাটা কি ফুচকা ভাই জানি না, চকলেট ফুচকা, ফায়ার ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, পাপড়ি চা, ঘুগনি ফুচকা। যখন 3 মাস বয়স তখন একবার খেয়েছিলাম, তার আগে খেয়েছিলাম যখন প্রেগনেন্ট ছিলাম, ওই 3 মাসের সময় দুটো ফুচকা খেয়ে আমার দিই তাহলে নাকি, না না কুড়ি দিদা বেশি দিও না, আবার চাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একদম না, অনেক দেরি তো ট্রেন, তো কোথায় যাবে পড়তে? কতদিনের তোমার দোকান? এই হচ্ছে আমাদের ফুচকা, দই ফুচকা, শুভ না ওর মুখে একটা ঢুকিয়ে দে, দিচ্ছে না, ধরছে না, তার মানে দোকান বন্ধ। বড় হ্যাঁ, আমাদের পিৎজা কাকু ফোন ধরছে না, তার মানে মনে হয় দোকান বন্ধ, একবার গিয়ে দেখবো, যদি বন্ধ থাকে তাহলে আমরা যাবো শিবানি, শিবানি। কাকুর দোকান খুলেছে, কাকু ফোন ধরেছে, আমরা এখন যাচ্ছি পিৎজা খেতে। চলে এসছি আমাদের চেনা জায়গায়, আই সবার সুবন বিশাল তো। আজকে যেটা আমরা খেতাম পেপসি কি বনবন, হ্যাঁ সকালে গিয়ে খেলাম। কোথায় এই দোকানে পাওয়া যায় তো কাকুর দোকানে? এখানটাই দেখিনি আমি, ওই কালি ওই যে ওইটা আপায় না খাবো। চলে এসছি ওই আমাদের কলেজ, কোথায় গেল এখনো দেখা যাচ্ছে না, ইঞ্জিনিয়ারিং গেট উল্টো দিকে পিৎজা কাকুর দোকান, চলো আগে দোকানে ঢুকি। চলে এসছি টুপুর,
কাকুর একটাই পনির আছে বলেছে। হ্যাঁ ভেজ বার্গার দুটো করে দাও। চলে এসছে পনির পিৎজা। এই হচ্ছে আমার ভেজ বার্গার পেঁয়াজ ফিয়াজ ছাড়া। আ শরীরটাও ভালো একদম অনেক ফিট হয়ে গেছে। আমান দিয়েছে চিয়া সিড দিয়েছে আর কি দিয়েছে এটা আবার কিসের সিড দেখি এটা কি সিড রে ভাই এই সাবাস কি সব খাচ্ছে কাকাই দেখো সানফ্লাওয়ার এটা কি পাম্পকিন কাকাই একদম ফিট কাকাই হেলদি কাকাই হেলদি কাকাই বেরিয়ে গেছি চলে যাবো এখন সোজা বাড়ি অনেক কিছু কেনার আছে যাওয়ার সময় চাল নিতে হবে কালকে অরিন্দমের টিফিনের জন্য একটা পাস্তা নেবো অরিন্দম নিয়েছে এই যে বিরিয়ানি রাতে খাবে সুমন কিছুটা অরিন্দম কিছুটা একটা হাফ হাফ কারণ খাওয়ার জায়গা নেই আমি তো খাবো না আজকে দাদা বৌদি আমি তো আজকে খাবো না আমি একটা কিছু খাবো যাওয়া মানে নেমে তারপরে নেব এখন সুমন আমাদের সি অফ করতে যাচ্ছে চলো যাই দেখি উবের কোথায় এসছে আগে দেখি গিয়ে চলো টাটা কান মাথা ধরে টেনে টুনে অবস্থা দেখো দাঁড়াবে দাঁড়িয়ে ওই যে ওইটাকে টানবে এটা হচ্ছে আসল ব্যাপার এখন মাম্মা টানে না যেই বললেছি তাড়াতাড়ি পৌঁছে যাব তারপরে একটা রাস্তা বন্ধ আর একটা রাস্তায় দেখ এই অবস্থা ছোট একটা গলিতে ঢুকেছি বেরোনোর জন্য ব্যাস ওইদিকে জ্যামটা কাটিয়ে বেরিয়েছে কিন্তু এই গাড়িটা পিছচ্ছে তাই নিজে থেকেই পিছচ্ছে ও যদি না পিছতো অসম্ভব হয়ে যেত বেরোনো আমি আসলাম আসার পরে অরিন্দম গেল একটু বাজারে চাল আনতে ওটা খুব দরকার আনা আর আমি মেয়েকে নিয়ে সব কমপ্লিট করেছি দেখা তো বিছানা টিছানা গুছিয়ে চাদর পেতে মেয়ের বিছানা করে সমস্ত কিছু ব্যাগ থেকে বার করে সব কমপ্লিট এবার শুধু হাঁড়িটা ধোবো জল বসাবো আমি একটু ফ্রেশ হবো হয়ে ওকে ঘুম পাড়াবো ঘুম পেয়ে গেছে খুব গো চলো ঘুম পাড়িয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা।